মুহূর্তেই বিয়ে বাড়ির আনন্দ রূপ নেয় বিষাদে। ছোট ভাইয়ের বিয়েতে যোগ দিতে আসা রাজবাড়ির দোলদিয়া খুলনা মহাসড়কের মকবুলের দোকান এলাকায় মাটিবাহী ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মুকসেদ আলী সর্দারের ছেলে মনিরুল ইসলাম মমিন ও সাইফুল ইসলাম সুমন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে ট্রাকটি আটক করেছে বলে জানিয়েছেন আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম। যে বাড়িতে থাকার কথা ছিল সাত সাত রব, সেখানে এখন বইছে শোকের মাতম। উঠান জুড়ে ভিড় করেছেন আত্মীয় স্বজন ও স্থানীয়রা। মেঝো ভাইয়ের বিয়ে শুক্রবার, আর ছোট জনের শনিবার। ছোট দুই ভাইয়ের বিয়েতে যোগ দিতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন বড় ভাই। মোটরসাইকেল নিয়ে তাকে এগিয়ে আনতে চান ছোট ভাই, কিন্তু আর বাড়ি ফেরা হলো না তাদের। পথিমধ্যে একটি মাটিবাহী ট্রাকের চাপায় অকাল মৃত্যু হয় দুই ভাইয়ের। এক নিমিষেই শেষ হয়ে যায় বিয়ে বাড়ির আনন্দ। ময়মন সিং বড় ভাই চাকরি করতো, ঢাকা যায় আনতে গেছিল, আনার সময় দুর্ঘটনায় এই দুর্ঘটনাটা হয় মোগলি দোকান ওখানে। তারপরে এই দুর্ঘটনায় দুজনেই মারা যায়। আজকে বৌভাত ওই ছিল, বিয়ের অনুষ্ঠান ছিল বৃহস্পতিবারে, শুক্রবারে বৌভাত ছিল। বুধবার মধ্যরাতে দৌলতিয়া রাজবাড়ি মহাসড়কে দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে মারা যান বড় ভাই মনিরুল, আর ছোট ভাই সাইফুল পরে রাজবাড়ির সদর হাসপাতালে মারা যান। ওরা গাড়ি চালায়, রোডে গাড়ি চলে, বেপরোয়া গাড়ি চলে, বেপরোয়া গাড়ি চলে তো মানুষের জীবন থাকে না, জীবন থাকে না। আর এটা প্রশাসনে কইলে তো প্রশাসন তো করে না, প্রশাসন টাকা খায় ই করে, এতে কোনো লাভ আছে? পুলিশ জানায় ট্রাক আটক করা হয়েছে, তবে চালক ও ট্রাকের সহকারী পলাতক রয়েছেন। দুর্ঘটনায় কবলিত গ্রাম ট্রাকটি এবং নাম্বারবিহীন মোটরসাইকেলটি আহলাদিপুর হাইওয়ে থানায় থানায় আপাতত আটক আছে। এই সংক্রান্ত বিষয়ে বাদী মৃতের ভাই অভিযোগ দায়ের করেন, অভিযোগটি আইনগত প্রক্রিয়াধীন। নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি।